আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন বাহাতি ব্যাটার আফিফ হোসেন দ্রব ও পেসার ইবাদত হোসেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকির আলী ওনি। এই উইকেটরক্ষক ব্যাটারের অবশ্য অভিষেক হয়নি, কোনো ম্যাচ না খেলে বাদ পড়লেন তিনি। আফিফ সর্বশেষ টি-20 খেলেন ঘরের মাঠে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর সীমিত ওভারে দল থেকে বাদ পড়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার রনি তালুকদার, মিডল লোয়ার অর্ডার শামীম হোসেন পাটোয়ারি ও লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী 5, 8 ও 11 জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের দল ঘোষণা হয়েছে আগেই, এবার 2 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা হলো। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী 14 ও 16 জুলাই সিলেটে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টি-20 একাদশটি। সাকিব আল হাসান অধিনায়ক, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।